ভোটের প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল প্রার্থীরা। জঙ্গিপুর এবং মেদিনীপুরে ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থীরা। একদিকে পরিষেবা নিয়ে ক্ষোভের মুখে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খালিলুর রহমান, অন্যদিকে দলীয় কর্মীদের দ্বারাই বিক্ষোভের মুখে পড়লেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। বেহাল পরিষেবা নিয়ে বিদায়ী সংসদকে চোখে চোখ রেখে প্রশ্ন এলাকাবাসীর। একদিকে যখন পরিষেবা নিয়ে ক্ষোভের মুখে এক তৃণমূল প্রার্থী খলিলুর রহমান, তখন আরেক তৃণমূল প্রার্থী জুন মালিয়া জেরবার দলের কর্মীদের একাংশের বিক্ষোভে। মেদিনীপুরে আদি এবং নব তৃণমূলের কোন্দলের জেরে বাড়ছে ক্ষোভ। জুনের মিছিলে সদ্য তৃণমূলে যোগ দেওয়া নির্দল কাউন্সিলরকে দেখে ক্ষুব্ধ দলের পুরনো কর্মীরা। ক্ষোভ দেখানোর একটি কারণ, 2021 সালে যে ভর্তি হয়েছিল আমাদের, যে ওয়ার্ড বেসিকের যে ভর্তি হয়েছিল আর কি, কাউন্সিলর ভোট, তা উনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। সেটা হচ্ছে দুদিন আগে যিনি ছিলেন নির্দল, আজকে তিনি বলছেন আমরা টিএমসির লোক, এটা কোনোদিন হতে পারে না। যদিও ক্ষোভের কথা মানতে নারাজ 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা নায়েক। না, কোনো ক্ষোভ নেই, আমার ওয়ার্ড খুব সুন্দরভাবে আছে, কোনো ক্ষোভ নেই, খুব ভালোভাবে আমরা একসাথে সবাই কাজ করছি। সামনে লোকসভা নির্বাচন, তার আগে নির্বাচনী প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীরা বিক্ষোভের মুখে পড়ায় অস্বস্তিতে শাসক দল রিপাবলিক বাংলা। গণতন্ত্রের সব থেকে বড় উৎসব, আর সেই উৎসবে এবার বাজলো ঢাক আর ঢোল। উপলক্ষ বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের মনোনয়ন পেশ পর্ব। জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, তার এই মনোনয়ন পর্ব যখন চলছে তখনই বাজলো ঢাক ঢোল, একেবারে উৎসবের আবেগে মেতে উঠলেন বিজেপির কর্মী সমর্থকরা। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, আর সেই উৎসবেই বাজলো ঢাক ঢোল, একেবারে উৎসবের আমেজ বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, তিনি মনোনয়ন পেশ করতে যাচ্ছেন, আর তাকে ঘিরেই উৎসবের আমেজ। ঢাক বাজলো, ঢোল বাজলো, কাঁসর ঘণ্টায় একেবারে উৎসবের আবহ জলপাইগুড়িতে। যদি সোজাভাবে বলতে চাই, সেটা হচ্ছে জলপাইগুড়িকে এম্পাওয়ার করার জন্য আবার পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে জিতিয়ে দেওয়ার জন্য আমি জলপাইগুড়ির মানুষের কাছে সবাইকে আমার বড় জ্যেষ্ঠদের প্রণাম সহকারে এবং ছোটদের আমার ভালোবাসা সহকারে আমি নিবেদন করছি যে আপনারা আমাকে জিতিয়ে আনেন। শুনিয়ে মানুষের কাছে যাবেন, দেখুন অনেকগুলো ডেভেলপমেন্ট আমরা অলরেডি অনেকটা করেছি, যেগুলো মিডওয়েতে আছে সেগুলো কাজগুলো সম্পন্ন করে নেব। নাম্বার দুই নম্বর হেলথের ব্যাপারে, ধরুন এই যে জলপাইগুড়ি মেডিকেল কলেজ, এই জলপাইগুড়ি মেডিকেল কলেজে যদিও অ্যাডমিনিস্ট্রেশনটা এরা চালায়, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আরও কিছু এটাকে এখানে যে সুপার স্পেশালিটিগুলো আছে, ডিপার্টমেন্টগুলো আছে, সেগুলোর কিন্তু অভাব আছে। অর্পিতা রায় বারবার বলেছিলেন যে টাকাগুলো লুট হয়ে গেছে, সেই টাকাগুলো নিয়ে আলোচনা যখন হয়েছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কোনো চিন্তা করবেন না, বাংলার মানুষ টাকা ফেরত পেয়ে যাবে। তো আপ পাবলিক মে জরুর বতাইয়ে কি মোদী জি সে মেরি ফোন পর বাত হুই হ্যায় অর উন্হোনে কাহা হ্যায় কি জো 3000 কোড় রুপে ইডি নে অ্যাটাচ কিয়া হুয়া হ্যায়,
वो 3,000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई ना कोई रास्ता मैं खोजूंगा, ये जरूर बताइए आप लोगों को। মেদিনীপুরে ছবি দেখাচ্ছিলাম, জুন মালিয়াকে ঘিরে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাই ভোটের আগে দিকে দিকে কোন্দল, আর সেই কোন্দল মেটাতে দলীয় কর্মীদের কড়া বার্তা জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। কর্মীদের সংঘবদ্ধ করতে কড়া বার্তা দিয়েছেন তিনি, কিন্তু তারপরেও দেখা গেল তৃণমূলের কর্মসূচিতে দেখা পাওয়া গেল না দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমরমে। জানি ফের সরগরম হয়েছে বীরভূমের রাজনীতি। বীরভূম থেকে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে দুবরাজপুরে পদুমা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কর্মীদের বৈঠক। বৈঠকে ছিলেন জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখার্জি সহ জেলা নেতৃত্ব। তবে দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রমের অনুপস্থিতি নিয়ে শুরু জল্পনা। এটা যার মনের মধ্যে আছে তারা নিশ্চয়ই রাখবে, এদের মনের মধ্যে আছে বলেই তো আজকে বলে খেলা হবে খেলা হবে। এটা তো অনুগত মন্ডলী বার্তাটা দিয়েছিল, ওই প্যারাশুটে নেমে রাজনীতি হয়। এটা দলীয় নির্দেশ, এটা কে পঞ্চায়েত সমিতির সভাপতি আর কি অমুক সভাপতি এটা দেখা দরকার নেই। দল আজকে সেই চেয়ারে বসেছে, দল যা বলবে তাই শুনবে। কোন্দল কাঁটায় বিদ্ধ শাসক দলকে খোঁচা দিতে ছাড়েননি বিধায়ক। নির্বাচনে গুরবাতাসা চরম চরম ঢাকের কথা বলেছেন, মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে, সন্দেশকারীর মানুষ থেকে সারা বাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে, এবং আগামী নির্বাচনে তার প্রতিফলন আমরা দেখতে পাবো। কেষ্টহীন বীরভূমে গোষ্ঠী কোন্দলে বিদ্ধ শাসক দল। কোন্দল থামাতে আসরে নামতে হয়েছিল খোদ মুখ্যমন্ত্রীকেও, কিন্তু লোকসভা ভোটের আগেও সেই কোন্দল কাঁটাই শাসক দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোটের মুখে দলীয় কুন্তলে বন্ধ তৃণমূলের কার্যালয়, চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে তৃণমূল কার্যালয় খোলা নিয়ে ফের প্রকাশ্যে শাসক শিবিরের কুন্তল। গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিলি নিয়ে বিবাদের সূত্রপাত, এর জেরে বন্ধ হয়ে যায় ভগবানপুর 2 নম্বর অঞ্চলের তৃণমূল কার্যালয়। একদিকে অঞ্চল তৃণমূল সভাপতি, অন্যদিকে অঞ্চল তৃণমূলের সহ সভাপতির অনুগামীদের দড়ি টানাটানির জেরে আজও বন্ধ দলীয় কার্যালয়। কোনো পক্ষই প্রশাসনিক দিকে বলা হয়েছে যখন অশান্তি হচ্ছে ওই পার্টি অফিস নিয়ে, ওই পার্টি অফিস নিয়ে যেহেতু অশান্তি, লাইভ লসও হয়ে যেতে পারে যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তাহলে ওই পার্টি অফিস বন্ধ থাক, যে যার যে যার জায়গায় বসে রাজনীতি করে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করে। কল্লা গ্রামে এই কার্যালয়টি খোলা না হলে নির্বাচনে বড় প্রভাব পড়বে বলে দাবি তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশের। পার্টির ক্ষতি তো হচ্ছে, কারণ অনেকটাই আমি তোমাকে একটু আগেই বলে গেছি যে কল্লাকে টার্গেট করে এই এলাকাটা চলে, এখন কল্লা পজিশনটা যদি খারাপ হয় তারা তো একটা সুযোগ পেয়ে যাবে। তাহলে কোথা থেকে দলীয় কার্যক্রম চলছে? এখন দলীয় কার্যক্রম যেটা হচ্ছে আমরা গাছতলাতে বলছি, গাছতলাতে বলছি, এরকমভাবে চলছে। এত করে যদি মানুষের মনক্ষুণ্ণ হয় তারপর আমাদের পজিশনটাও হয়তো কি আমরা ধরে রাখতে পারবো নাকি আমরা ঠিক করে বলতে পারবো। পাল্টা সাফাই ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষের। আমাদের পোলিং স্টেশন আছে 130টা বুথে, যে সব জায়গায় পার্টি অফিস আছে তা নয়, যেখানে পার্টি অফিস নেই গাছতলায় বসে লোকের বাড়িতে রাজনৈতিক ক্রিয়াকলাপ হয় এবং সেখানে বিপুল মার্জিনে দল দিই, কাজে পার্টি অফিসটা খোলা যাচ্ছে নি বলে পার্টির কাজকর্ম ওখানে আটকে আছে তা নয়। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে চন্দ্রকোনায় শাসক দলের কোন্দলে বেশ কিছুটা চাপে তৃণমূল শিবির। রিপাবলিক বাংলা।